আজকে উৎসবের এই প্রাক্কালে প্রাক্কালীন উৎসব প্রায় শুরুই হয়ে গেছে, আপনাদেরকে ডেকেছি আসলে একটা আনন্দের মুহূর্তে। এরকম একটা রাজনৈতিক কোনো বক্তব্য এটা না বলতে, মানে বলার প্রয়োজন না হলেই হতে ভালো হতো, বা না বললেই হতে ভালো হতো। শুভেচ্ছার মানে আবহে সেভাবে যেন সেভাবে কাটলেই ভালো হতো, কিন্তু যে শাসক দল এবং রাজ্য সরকার এ রাজ্যের মানুষকে তাদের কিছু কিছু পদক্ষেপের মধ্য দিয়ে, কিছু কিছু কর্মসূচির মধ্য দিয়ে এমন ভাবে যে প্রতারিত করছে, বোকা বানাচ্ছে গোটা রাজ্যটাকে এই উৎসবের আনন্দের মুহূর্তেও, অসত্য এবং বিভ্রান্তিকর সমস্ত তথ্য দিয়ে তাদের যে ব্যর্থতা এটাকে ঢাকার চেষ্টা করছে, সে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে এই সাংবাদিক শুরু করার। প্রথমত যেটা হলো যে রাজ্য সরকার সাম্প্রতিককালে সিদ্ধান্ত গ্রহণ করেছে কিছু যে পণ্য সংসারে ব্যবহার করার জন্য এটাকে সুলভে তারা রেশন শপের মাধ্যমে বিতরণ করবে, তার সাথে যাতে এই পণ্যগুলো বাড়িতে নিতে সুবিধা হয় একটা সুদৃশ্য ব্যাগও উপহার দেবেন। ভালো কথা, পত্রিকাতে যখন এই সিদ্ধান্ত বের হয় হাউস বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দপ্তর মন্ত্রীর ছবি দিয়ে প্রাথমিকভাবে যে কোনো নাগরিকের মতো আমাদেরও প্রতিক্রিয়া ছিল, যাক যে অনেক কিছুই হয় না এই সরকারের সময়তে, তারা কত ভালো ভালো কথা কত ভালো প্রতিশ্রুতি দেয়, তো অন্তত যদি এরকম কিছু সুবিধাও দেয় খারাপ কি। কিন্তু দেখা গেল যখন এই বহুল প্রচারিত তাদের এই উৎসবের উপহার তাদের বিজ্ঞাপনের সাথে বক্তব্যের সাথে বাস্তব সম্পূর্ণ উল্টো, আমরা কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আমাদের কোনো নেতা কর্মী কেউ এই আজকের দিনের মানে এখনকার দিন অবধি কোথাও আমরা কোনো প্রতিক্রিয়া আমরা দিই। দেখা গেল এই মন্ত্রী প্রবর যখন তাদের এই বহুল প্রচারিত এই উৎসবের যে উপহার তুলে দেওয়ার পর মানুষের ভিতরে তীব্র প্রতিক্রিয়া হল, এটা কি, এটা উৎসবের আগেও এইভাবে জনগণের কাছে বড় বড় কথা বলে প্রায় শূন্য হাতে ফিরিয়ে দেওয়া, যখন সোশ্যাল মিডিয়াতে নানাভাবে পত্রপত্রিকাতে আপনাদেরও বিভিন্ন চ্যানেলে সংবাদপত্রে তার সমালোচনা হল, সে মন্ত্রীপ্রবর আবার আসলেন, এটা অবশ্য এটা তার মুদ্রা দোষ, শুধু এই ক্ষেত্রে না, সুযোগ পেলে পত্রিকাতে আসেন, আবার কিছু কিছু পত্রিকা বড় করেও ছাপান, যদিও এর কোনো দিন তারিখ পার হয়ে গেল তাদেরই ঘোষণার মানে যে কার্যকরী হওয়ার ফলপ্রসূ হওয়ার কোনো চিহ্ন দেখা যায় না, যেমন চিটাগাংয়ে এই আগরতলা থেকে বিমান শুরু হল, ওদের তিনবার ওদের সাংবাদিক সম্মেলন করেছে, বিরাট বিরাট করে হেডলাইনের ছবি, এই
পত্রিকার প্রথম পাতায় ছবি, বিজ্ঞাপন, রেল যাত্রা শুরু হবে বিজ্ঞাপন, এখনো যে ট্র্যাক বসানোর কাজই শেষ হয়নি।